এই প্যাসেজটা মোটামুটি শব্দ সংখ্যা হচ্ছে ওই অ্যাবাউট 80-90 মতন রেখেছি, একবার একটুখানি গুনে নিও, ঠিক আছে? আমার একটা ওয়ার্ড কাউন্ট যেহেতু পিএসসি লিখে দেয় না, সেই জন্য আমিও লিখিনি, কিন্তু এতে আমি নিজেই পড়ে ঝামেলায় পড়ে গেছি যে ওয়ার্ড কাউন্ট লেখা উচিত ছিল আমার, ঠিক আছে? মানে অন অ্যান অ্যাভারেজ সবকটা ওই 70-90টার মধ্যেই ওয়ার্ড রয়েছে, ঠিক আছে? একবার একটু গুনে নিও তো, কোনো একজন সরি দয়, ওয়েল এখানে 80টা ওয়ার্ড আছে, আর কথা হচ্ছে 80 ÷ 3 কত হয়? তেইশ? ঠিক বলছো তুমি? ২৬টা তো আমার হিসেবে আসছে, 80 ÷ 3 করলে 23ই করে হয় ভাই। 26 point something আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 26 তো মানে আমার তো পয়েন্ট সামথিং এ তো আর ওয়ার্ড লিখতে পারবো না, তাই না? যে কটা ওয়ার্ড লিখতে পারবো তো এখানে 26 ওয়ার্ডস ওগুলো হচ্ছে দ্যাট আই এম সাপোজ টু রাইট, ঠিক আছে? এর মধ্যে আমাকে থাকতে হবে, ঠিক আছে? আমি এই কটা ওয়ার্ডই এখানে লিখতে পারবো। প্রেসির ক্ষেত্রে দ্য ভেরি বেসিক আইডিয়া অফ রাইটিং অফ প্রেসি, প্রথম স্টেপে তুমি দেখে নেবে আন্ডারলাইন দ্য ফ্যাক্টস, আর তারপরে কি করবে, ডিসকার্ড এনি এক্সাম্পল ইলাস্ট্রেশন ডেটা স্ট্যাটিস্টিক্স, তার পরের কাজ হচ্ছে রিফ্রেজ অর প্যারাফ্রেজ, দ্য সেন্টেন্সেস অ্যান্ড রাইট অ্যা প্রেসি। ইউজিং ইয়র ওন সেট অফ ভোক্যাবুলারি, নিজের শব্দবন্ধ ব্যবহার করেই তোমাকে পেসি লিখতে হবে। দুটো তিনটে জিনিস মাথায় রাখবে, নেভার ইউজ ফার্স্ট অর সেকেন্ড পার্সন, আই উই ইউ কিছু লেখা যাবে না, থার্ড পার্সনে লেখো। ফোর ফাইভ ফাইভ মেনটেন টেন্স, যেমন দেওয়া রয়েছে তেমন টেন্স কপি করে যাবে, এর বেশি কিছু লিখবে না। অ্যান্ড ফাইনালি রাইট আ টাইটেল, টাইটেল সম্পর্কে কি বলা হয়, এ টাইটেল ইজ বেসিক্যালি সামারি অফ দ্য প্রেসি, সেভেন ওয়ার্ডস অ্যাট ম্যাক্স, 7টার বেশি শব্দ ব্যবহার করবে না। মাস্ট নট
বি আ কমপ্লিট সেন্টেন্স আর বলা হয় ইনিশিয়াল ইন ক্যাপিটাল এক্সেপ্ট প্রেপোজিশন। প্রেপোজিশন বাদ দিলে বাকি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল লিখতে হবে। দিস ইজ হোয়াট প্রেস ইজ অল অ্যাবাউট। ঠিক আছে, এত এখন এত কিছু মনে রাখতে হবে না, একবারে মনেও থাকবে না, আমাকে সব একদম মুখস্থ করার চেষ্টা করুন। ঠিক আছে, মুখস্থ করলেই ঝামেলায় পড়ে যাবে, কিছু মুখস্থ মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, একদম ফ্লো নিয়েই হোক। একদম প্রথমে বাবা প্রেসির প্যাসেজটাকে একবার পড়ে নাও। পড়া হয়ে গেছে, দেখো এখান থেকে আমরা কি এক্সপ্রেশন গুলোকে কিভাবে তুলবো। ঠিক আছে, কি নোট গুলোকে কিভাবে তুলবো দেখো। অ্যাকর্ডিং টু আর রিসেন্ট স্টাডি, তার মানে এটা আমার ব্যক্তিগত কোনো অভিমত নয়, কোন একটা স্টাডি থেকে লব্ধ বা প্রাপ্ত। পিপল হু ইট, তাহলে পিপল অবভিয়াসলি খায়, তাহলে ইট কি খায়? ইট আ ডায়েট রিচ ইন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। লোয়ার রিস্ক অফ ডেভেলপিং ক্রনিক ডিজিজেস, দেখো সাচ অ্যাজ ডায়াবেটিস, এগুলো সব এক্সাম্পল লিখেছে বাদ। ঠিক আছে, দ্য স্টাডি ফাউন্ড দ্যাট ইন্ডিভিজুয়ালস হু কনজিউম, দেখো পিপল হু ইট লেখা আছে, ইন্ডিভিজুয়ালস হু কনজিউম লেখা আছে, একই কথা রিপিট করার দরকার নেই। এখানে দেখো তোমাকে একটা বেসিক অ্যামাউন্ট বলে দিয়েছে, অ্যাট লিস্ট 5 সার্ভিংস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস গুলিমার ওইসব পার ডে অ্যাট এ 20% লোয়ার রিস্ক। তাহলে লোয়ার রিস্ক এখানেও বলেছিল, এখানে তোমাকে একটা ফিগারেটিভ ভ্যালু দিয়ে দিয়েছে of developing these diseases. ঠিক আছে, then those who consumed fewer servings, দরকার নেই তোমার এটা জানার, এগুলো সব বাদ। কিচ্ছু লাগবে না, পুরো 1/3 করে দিতে হবে। তাহলে বেসিক্যালি যেটা কথা সেটা হচ্ছে, এখানে লিখেছে 20% লোয়ার রিস্ক আর এখানে লিখেছে লোয়ার রিস্ক, তাহলে বাবা দুটোকে মার্জ করে দিলেই হয়ে যায়, তাই না? দুটোকে একসাথে লিখে দিলেই হয়ে যায়, আলাদা করার দরকার নেই, তাহলে ঝামেলা শেষ। দিস সাজেস্ট দ্যাট, কি সাজেস্ট করছে আমার জানার দরকার নেই। এ ডায়েট হাই ইন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, একই কথা, মে বি অ্যান এফেক্টিভ ওয়ে টু প্রিভেন্ট ক্রনিক ডিজিজেস,
একই কথা আবার লিখে রেখেছে, এর আগেও লিখেছে যে লোয়ার রিস্ক, আবার দেখে একই কথা লিখেছে, বাদ। ও সরি, রেড পেন ইউজ করছি, বাদ। তাহলে যতটুকু গ্রিন মার্ক করা আছে দ্যাট ইজ অনলি রিকোয়ার্ড, এর বেশি তোমার কিছু প্রয়োজন নেই আর। বুঝতে পেরেছো না? পারো, যতটুকু গ্রিন মার্ক করা আছে দ্যাট ইজ অনলি রিকোয়ার্ড, বাকি এর বেশি কিছু লাগবে না আর। এবার তোমার দেখে মনে হচ্ছে কোথায় কেটে তো সবই বাদ দিয়ে দিলেন, তো বাদ দেওয়ার মতন হলে বাদ দেবে মানুষ। একটা কোশ্চেন বলো বাবা বলো। বলছিলেন স্যার, এখানে আপনি যে স্যার রুলে বলছিলেন স্যার ডেটা স্ট্যাটিস্টিক্স এগুলো দেওয়া যাবে না, 20% তো স্যার ডেটাই হচ্ছে একরকম নাকি? হ্যাঁ, 20% রাখবো না বাবা, 20% এর জায়গায় একটা ওয়ার্ড বসিয়ে দেবো, 20% রাখবো না। ওকে স্যার, মানে আমি, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটায় যে ওরা এখানে প্রথমে লোয়ার রিস্ক করেছে, তারপরে 20% লোয়ার রিস্ক করছে, তো দুটোকে মার্জ করে দিলেই হয়, দুটোকে আলাদা আলাদা করে লিখলাম না, আমি একবারে লিখে দেবো। স্যার বলো বাবা। হ্যাঁ, আপনি যে ওখানটায় লিখেছেন যে ওন সেট অফ ভোক্যাবস, তো এখানে যেমন কিছু কিছু ওয়ার্ড আছে, ইট আর ডায়েট রিচ ইন ফুডস, মানে এই রকম গুলো কি আমরা আমাদের লেখাতে ডিরেক্ট কপি করতে পারবো না? আমাদের ওই ওয়ার্ডের অন্য কোনো ওয়ার্ড নিতে হবে? বলে দিচ্ছি বলে দিচ্ছি বলে দিচ্ছি বলে দিচ্ছি, ধরো লেখা রয়েছে ক্রনিক ডিজিজ, বুঝলে, ও তুমি পরীক্ষার হলে মাথা কুটে মরে গেলেও তুমি ক্রনিক ডিজিজের এগেনস্টে কিছু খুঁজে পাবে না। ম্যাক্সিমাম ডিজিজকে তুমি এলিমেন্ট দিয়ে রিপ্লেস করতে পারো, কিন্তু ক্রনিক ক্রনিকই থেকে যাবে, তাই না? তো কিছু থাকে যেগুলোকে আমরা বলি হচ্ছে কিওয়ার্ড, বুঝলে, ধরো লেখা আছে ডায়েট, ডায়েটের আর কি কিওয়ার্ড হবে, মিল লিখতে পারি ম্যাক্সিমাম, এর বেশি আর কি করতে পারি আর, তাই না? কথা হচ্ছে যে এই ধরনের এক্সপ্রেশন কে তুমি চেষ্টা করেও চেঞ্জ করতে পারবে না, যাহা পারবে না তাহা পারবে না, কিন্তু এই যে লোয়ার রিস্ক, ডেভেলপিং, রিচ ইন ফ্রুটস এন্ড ভেজিটেবলস, এগুলোকে চাইলে নিজের মতন করে ম্যানিপুলেট করা যায়, ঠিক আছে? তাহলে একটাকে আমরা বলি হচ্ছে কমন ইংলিশ ভোকাবুলারি, আরেকটাকে আমরা বলি হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস কে কখনোই চেঞ্জ করা যায় না, আর যদি কমন ইংলিশ ভোকাবুলারি বলো তাহলে চেষ্টা করবে চেঞ্জ করার, লেখাটাকে যতটা অরিজিনাল করা যায়। তো কিপিং ইটস মিনিং অ্যালাইভ, এটার মিনিংকে বাঁচিয়ে রেখে লেখাটাকে যতটা সহজ করে দেওয়া যায়। ওকে স্যার। রিপোর্টস বা স্টাডিজ, তারপরে লেখো তো ডেমনস্ট্রেট রিফ্লেক্ট রিভিল দ্যাট, তারপরে কি বলেছে, পিপল হু ইট আ ডায়েট রিচ ইন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, পিপল হু ইট আ ডায়েট রিচ ইন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। তাহলে সরাসরি এটাকে পিপল টিপল এসব ভাবি যাবে না, লিখে লেখো
কনজাম্পশন অফ মিলস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। বাবা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কে একবারে কি লেখা যায় বলো তো? গ্রিনস। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কে আছে অফের আগে স্যার কি লিখেছেন? ফুল FULL ফুল অফ ফুল অফ গ্রিনস। আচ্ছা এখানে লেখা আছে 5 times per day, তাই না? তাহলে এখানে তো আমরা 5 times তো লিখতে পারবো না, তাহলে এই জায়গাটা একটা ওয়ার্ড অ্যাড করা যাক। এই জায়গাটা লিখে রাখা হচ্ছে রেগুলার বা থরো। কিছু মাথায় না এলে, হ্যাঁ রেগুলার মানে নিয়মিত, ঠিকই আছে, অসুবিধা নেই কিছু। শিডিউল্ড কথাটা খুব বিচ্ছিরি হয়ে যাবে, দরকার নেই। রেগুলার কনজাম্পশন অফ মিলস, ঠিক আছে। রিস্ক অফ ডেভেলপিং 5 servings a day পার ডে 20% লোয়ার রিস্ক, না? তাহলে লেখো অ্যাপিয়ার্স টু বি 20% তো লেখা যাবে না, বা লিখতে পারো হচ্ছে অ্যান্টিডোট। টু সিগনিফিকেন্ট রোগী বা লেখা হচ্ছে সাবস্ট্যানশিয়ালি রিডিউস বা লেখো হচ্ছে কার্ব দ্য ইভেন্টস ইনস্টান্সেস চান্সেস বা লেখো হচ্ছে এপিসোডস অফ CHRONIC ক্রনিক DISEAS। এবার চাইলে তুমি যদি চাও, খুব যদি মন মেজাজ ভালো থাকে, তাহলে এটাকে এলিমেন্টস করতে পারো, না করলেও চলবে, কিছু মারাত্মক কিছু না, ঠিক আছে। এবার দেখো দেখো ওখানে লেখা আছে 5 servings a day,
এই দেখো এখানে রেগুলার বা থরো দিয়ে আমি লিখলাম হচ্ছে 5 সার্ভিংস ডে কে, বুঝেছো? দেখো ওখানে লেখা আছে 20%, দেখো বাবা 20% কে আমি চেঞ্জ করে করে দিলাম হচ্ছে সিগনিফিকেন্টলি বা সাবস্টেন্সিয়ালি, বুঝেছো? পুরোটা একবার পড়ো দেখি, দেখো দেখি পুরো প্যাসেজের মিনিংটা আসছে কিনা এর মধ্যে। স্যার রিডিউসের নিচে কি ওটা কার্ব লিখেছেন, CURB? কার মানে রিডিউস আর কি। হ্যাঁ এবার ওখানে এলুমিনেট অ্যাটেনুয়েট অনেক কিছু করা যায়, খামোকা আমি সিনোনিম চাপাতে চাইছি না, একদম ইজি পড়ো, তারপর সব শিখে গেলে তারপর যা খুশি করো, কোনো সমস্যা নেই। কতগুলো ওয়ার্ড হলে একবার একটু কাউন্ট করা যাক। হ্যাঁ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, বা সুন্দর। দেখো ফাইনালি আমরা থামলাম এসে 24টা ওয়ার্ডে। ঠিক আছে আমরা 26টা লিখতে পারতাম, 24টা লিখেছি, চমৎকার, খুবই ভালো। স্যার এটার টাইটেল কেমন হবে? ওই দাঁড়াও বাচ্চা, আগে তো পেশি বডি লিখবে, তারপরে তো টাইটেল আসবে। বাচ্চা হলোই না, তুমি নাম লিখে দেবে? স্যার এই ওয়ার্ড কাউন্টটা প্লাস মাইনাস কত করা যেতে পারে? এরকম কোনো গল্প নেই বাবা, মাথায় রাখবে যে ওটা 30টা, ধরো ধরো তোমাকে 30টা প্যাসেজ দিই, তোমাকে 10টা ওয়ার্ড লিখতে বলে, এবার সেটা যেন 6টা ওয়ার্ড বা 5টা ওয়ার্ড না হয়ে যায়, এটা মাথায় রাখতে হয়। আবার সেটা যেন 15টা ওয়ার্ড না হয়ে যায়, প্লাস মাইনাসের কোনো হিসাব নেই। ওগুলো আমরা চলতি কথায় বলে বেড়াই 10%-এর কথা, কিন্তু ওসব ফালতু, বাচ্চাদেরকে ভয় পাওয়ানোর জন্য সব বলা হয়। আজ পর্যন্ত কোথাও দেখতে পেয়ে যে কোনো স্ট্যান্ডার্ড রিসোর্স এই কথা বলে যে প্রেসিতে ওয়ার্ড কাউন্ট এই কটা বেশি হতে পারে, এই কটা কম হতে পারে? আমরা বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য বলি 10% এদিক ওদিক হয়, কম হোক বেশি যেন না হয়, এই হচ্ছে গল্প। আচ্ছা এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখলাম, পুরোটা হয়ে গেল, সবসময় সম্ভব এটা করা? বাবা প্রেসির জন্য টাইটেলের জন্য উপরে জায়গা খালি রাখবে, ঠিক আছে, কিন্তু প্রথমেই টাইটেল বসাতে যাবে না, আগে প্রেসিটা পড়ে নেবে যে কি লিখলাম আমি, তারপরেই টাইটেলের কথা ভাববে, ঠিক আছে? প্রেসির ক্ষেত্রে টাইটেলের জন্য উপরে জায়গা খালি রেখে দেবে আগে, আগে থেকে টাইটেল ফাইটেল লিখতে যাওয়া ঝামেলায় পড়ে যাবে কিন্তু। বলো টাইটেল কি হতে পারে এটা? ইম্প্যাক্ট অফ গ্রিনস ইন ক্রনিক ডিজিজেস। বড় হয়ে যাচ্ছে, ভালোই বলেছো। রোল অফ ভেজিটেবল ফুডস, কেন রোল শো করছো ভাই? তুমি প্রেসি টাইটেল লিখছো, এসে নয় রে বাবা। স্যার ইম্পর্টেন্স অফ ব্যালেন্স ডায়েট, বাহ, গ্রিনস এন্ড তার বেনিফিটস পড়া যাবে। হ্যাঁ গ্রিনস টু কার্টেল ক্রনিক ডিজিজেস, টাইটেলের নিচে কি আন্ডারলাইন দেবো? না 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 আমি তো আলাদা করার জন্য দিলাম বাবা, আলটা ও শুধু নর্মাল টাইটেল লিখবো, কিছু দেবো না, তার নিচে প্যাসেজ, তাই তো? এই এই যে ক্যাপিটাল হয়েছে, প্রেপোজিশন ক্যাপিটাল হবে না, এই যে ক্যাপিটাল, এই যে ক্যাপিটাল, এই যে ক্যাপিটাল,